খুবই খুবই বাধা সৃষ্টি হচ্ছে, কারণ দেখা যাচ্ছে একটা গতিতে যখন একটা উদ্যোক্তা চলতে থাকে তখনই তাকে যখন আবার ব্যারিয়ার দিয়ে দেয় সে কিন্তু মানে আশাহত হয়ে যায়, সে কিন্তু খুবই ডিপ্রেশনে পড়ে যায়। তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের ফোরামে বেশিরভাগই হচ্ছে খাদ্য নিয়ে কাজ করছেন, এই তেল নিয়ে কাজ করছেন, হোমমেড ফুড নিয়ে, বেবি ফুড এবং হার্বাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অনেকেই। তো বিএসটি এর যেহেতু একটা বাধা আছে, আমরা আমাদের উদ্যোক্তাদের বলেছি যে আপাতত এগুলো নিয়ে পোস্ট দিয়েন না, কারণ বিএসটি যদি মানে জরিমানা করে ফেলে এই উদ্যোক্তাদের সেই জরিমানা দেওয়ার মতন ক্ষমতা নেই, কারণ সেটা আমাদের বারবার বলছি যে এরা খুবই ক্ষুদ্র পরিসর থেকে উঠে আসছে। তো আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা কমার্স মিনিস্ট্রির সাথে এবং আইসিটি মিনিস্ট্রির সাথে মিলে একটা নতুন পলিসি দাঁড় করানোর চেষ্টা করছি। আমি কথা বলেছি অলরেডি কমার্স মিনিস্ট্রিতে এবং আইসিটি ডিভিশনে যে আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তাদের তো আসলে কারখানা নেই, তারা তো ঘরে রান্নাঘরে বসে কাজ করছে। তো আপনারা কোনো একটা পলিসি করেন, কোনো একটা মাধ্যমকে হেড করে তার মাধ্যমে যদি আপনারা এই লাইসেন্সগুলোর ব্যবস্থা করতে পারেন বা যে অনুমতির ব্যবস্থাগুলো করতে পারেন, আমাদের উদ্যোক্তারা তাদের হাতে রান্না দকাপলে বিএসটি এর কাছে পাঠাবে টেস্টিং এর জন্য, তেল টেস্টিং এর জন্য পাঠাবে, কোন একটা পলিসি এখান থেকে বের হয়ে আসা উচিত। তো সামনের সপ্তাহে আশা করি আমরা বিএসটি এর কর্মকর্তার সাথে বসবো, আমরা আইসিডি ডিভিশনের সাথে এটা নিয়ে একদম ক্লোজলি কাজ করছি, আশা করি এখান থেকে আমরা একটা সমাধান বের করে নিয়ে আসতে পারবো আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। আরো একটা বিষয় আলোচনায় আনতে চাই, আপনারা যেহেতু বলছেন যে আপনারা প্রতিনিয়ত এটা নিয়ে মিটিং করছেন, আপনারা উচ্চ পর্যায়ে কথা বলছেন, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় আরো একটি অভিযোগ সবসময় পেয়ে থাকি, এটা আসলে বছরের পর বছর ধরে চলে আসছে, যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন তারা কখনোই ঋণ পান না, ঋণের ক্ষেত্রে আসলে বড় উদ্যোক্তারাই প্রাধান্য পেয়ে থাকেন। এবং এই করোনা সংকটকালে আমি যদি একদম সাম্প্রতিক একটি পরিসংখ্যান তুলে ধরি যে 24% নারী পুরোপুরিভাবে তার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, এবং অনেকেই যারা আছেন এই ব্যবসায় তারা অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছেন। সেই ক্ষেত্রে যখনই ঋণের কথা এসেছে তখনই তারা বলছেন যে দাদা ঋণ নিতে গেলে অনেক রকম কাগজপত্রের বিষয় তাদের সামনে চলে আসে, যে ধরনের এক ধরনের জটিলতা তৈরি হয়, এক ধরনের হয়রানির শিকার হতে হয়। আরও একটা বিষয়, ব্যাংকগুলো থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়াটা নাকি ব্যাংকের জন্য লাভজনক নয়। তো ব্যাংকিং তো আসলে একটা সেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার বিষয়ে আসলে কোনটা লাভজনক কোনটা অলাভজনক এই বিষয়গুলো যদি এখানে বিশ্লেষণ করা হয় তাহলে তো আসলে এটাও একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো কি রয়েছে আপনাদের আলোচনায়? জি জি, আমি সেদিন করে এটা নিয়েও আলাপ করেছি যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের কিন্তু 10 লাখ 20 লাখ কোটি টাকার লোনের দরকার পড়ে না, তাদের দরকার পড়ে একেবারে খুবই অল্প ঋণের, হয়তো বা 50,000 1 লাখ এবং অকেশন ভিত্তিক। এবং দেখা গেছে যে এই সময় যখন নাকি আমাদের এই কোভিড সিচুয়েশনে অনেকেই হয়তো বা বিপদে পড়েছেন, সঞ্চয় ভেঙেছেন, আর কোনো উপায় ছিল না, তো এইসব ব্যাপারে কিন্তু আমরা ব্যাংকের সাথেও কথা বলেছি। এবং কিছু কিছু প্রাইভেট সেক্টরের ব্যাংক আমি যেটা শুনেছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে লোন ডিসবার্স করছে, কিন্তু সবাই করছে না। তো সেই জায়গায় আমি বারবার ওই যে ডকুমেন্টস এর কথাটা বলি যে ডকুমেন্টগুলোতে প্রপার না হওয়াতে তারা দিতে চায় না এবং ভাবে যেটা লাভজনক না, এইটা ভাবলে তো হবে না, তাদেরকে লাভজনক চিন্তা করে আসতে হবে না, আসতে হবে যে ক্ষুদ্র উদ্যোক্তারা যেন সার্ভাইভ করে, তাদের সার্ভাইভাল কিট হিসেবে তাদেরকে আসা উচিত। এবং এই যে ডকুমেন্টের যে একটা ঘাটতি আছে, ব্যাংক ট্রানজেকশন একটা ঘাটতি আছে, আমি সব জায়গায় বলছি তারা কিন্তু ট্রানজেকশন করছে, এফ কমার্স এর মাধ্যমে তারা কিন্তু ইনবক্সে ট্রানজেকশন হচ্ছে, তাদের তাদের ক্যাশ অন ডেলিভারিতে ট্রানজেকশন হচ্ছে, তাদের বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ট্রানজেকশন হচ্ছে। তো সেই ট্রানজেকশনের রিসিট গুলো কিন্তু তারা মানে ব্যাংকরা কিন্তু ডকুমেন্ট হিসেবে কাউন্ট করতে পারে, তাহলেই কিন্তু মানে এই যে ব্যাংক ট্রানজেকশন যে তাদের হচ্ছে না সেই ঘাটতিটা কিন্তু পূরণ করা যায়। অবশ্য তারা ব্যাংকের মাধ্যমে আসবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে যে একটা লোনের যে সুবিধাটা সেটা কিন্তু এই ট্রানজেকশনের উপর বেস করে আমাদের মনে হয় যে ব্যাংকরা দিতে পারে। তো সমস্ত ব্যাংক কর্তৃপক্ষকে বলবো যে এই ব্যাপারটা একটু নজর দেওয়ার জন্য।